ওখান থেকে প্রায় 15 লাখ টাকার মতো আপনার কিন্তু কমে এখানে পেয়ে যাচ্ছেন। আর এখন আসে যে এই ফ্লোরে আরও এই এই অ্যাপার্টমেন্টে আরও এই বিল্ডিংয়ে আরও দুইটি ফ্ল্যাট আরও একসাথে বিক্রি হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে দুইতলায় আর একটা হচ্ছে চারতলায়। সো দুইতলার যে ফ্ল্যাটটি এটার দামটা হচ্ছে পার্কিং ইনক্লুডিং সবসহ। আর এই ফ্ল্যাটের সব থেকে বেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার যে তিতাসের যে গ্যাস, এই গ্যাস লাইনটা আছে। সো এটার কারণে হয়তো আপনাদের খরচটাও বেঁচে যাবে, কারণ আর এলপিজি গ্যাসের যে ঝামেলাটা এটাও থাকবে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এর আগে আমি বেশ কিছু ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। সো সেখান থেকে আমাকে অনেক কমেন্টস করেছিলেন যে ভাই একটু বাজেটের মধ্যে ঢাকার মিডিলে কিছু কিছু ফ্ল্যাট দেখাতেন যেটা অনগোয়িং বা রেডি ফ্ল্যাট, সো বা ইউজড ফ্ল্যাট। সো আমি মোটামুটি আজকে যে অ্যাপার্টমেন্টে এসেছি এখানে আপনার তিনটি ফ্ল্যাট বিক্রি হবে, একটি হচ্ছে দুইতলার ভিতরে, একটি চারতলায়, আর একটি হলো যে টপ ফ্লোরে আটতলায়। সো আটতলাটা এখনও রেডি হয় না, এটা মোটামুটি এক দেড় মাস লাগবে রেডি হতে। সো আপনি এটা চাইলে নিজের মন মতো করে রেডি করে নিতে পারেন, বা আপনি চাইলে তাদেরকে বলেও তারা যেভাবে ফ্ল্যাটের বা ডেভেলপারের যেভাবে কন্ডিশন দেওয়া আছে ওইভাবে আপনার করে নিতে পারেন। বাট দুইতলা চারতলাটা টোটালি রেডি ফ্ল্যাট আছে, বাট ওটা ইউজড। ওই দুইটা আমি হয়তো বা আজকে দেখাবো না, বাট দুইটার মোটামুটি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা হয়তো বা পরে এসে দেখে এটা নিতে পারেন। বাট আমি আজকে দেখাবো আপনাদেরকে যে অনগোয়িং যেটা আছে, এক দুই মাসের মধ্যে ফিনিশ হয়ে যাবে। সো এটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো এটা টোটাল বিষয়টা আপনাকে দেখাবো, যাতে করে মোটামুটি আপনাদের ঘরে বসে দেখতে পারেন। আর আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে ওভার দ্য ফোনও যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দিব, প্লাস আপনারা চাইলে এখানে এসে ভিজিট করেও আপনাদের ডিসিশনটা নিতে পারেন। সো এই হচ্ছে রোডটা, এখানে শেষে যাওয়ার পথ নেই, তো ঢাকা জন দিকে ঢুকে সোজা এই রোডটা। আর এই এটা হচ্ছে অ্যাপার্টমেন্টটি, আপনার আটতলার একটি বাড়ি। আর এখানে কিন্তু প্রায় 20 ফিট মতো আছে, যখন এখানে বাড়ি হয়ে যাবে এটা কিন্তু 20 ফিটের মতো প্রায় রোড হয়ে যাবে। সো আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই, সো এই হচ্ছে আপনার এন্ট্রি এই ফ্ল্যাটের, মানে এই বিল্ডিংয়ের। সো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এগুলো অলমোস্ট অনগোয়িং আছে। সো এখানে এগুলো সবই আপনাকে ফ্রেশ করে দেওয়া হবে বা করা হবে। এটা হচ্ছে আপনার সিকিউরিটি রুম। আর এখানে যে তিনটি ফ্ল্যাট বিক্রি হবে, তিনটি ফ্ল্যাটের মধ্যে দুইটিতে পার্কিং আছে। সো আর যেটা টপ ফ্লোরে ওটা কিন্তু পার্কিং নেই, সো পার্কিংয়েরও আপনাদের কোনো প্রবলেম নাই। আর এখানে হচ্ছে আপনার লিফটটা দেওয়া আছে, আর এ হচ্ছে সিঁড়ি। আর এখানে কিন্তু চারপাশে দেখতে পাচ্ছেন খুব বাতাস বা আলো বাতাসের সুযোগ সুবিধা আছে, চারপাশে কোনো বিল্ডিং নেই, আর ফ্রন্ট সাইডে তো আপনার টোটাল রুমই। সো এ হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের অবস্থা। সো এই ফ্ল্যাটটি হচ্ছে 7 ফ্লোরে আটতলায়, এটা হচ্ছে আপনার করিডোর। এটা একটি ফ্ল্যাট আর এটি একটি ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা সেল হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি লিফট আছে দেয়া। সো এটা যদি আমি প্রথমে আপনাদেরকে দেখাই, প্রথমে ঢুকে এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের সাইজটা মোটামুটি ভালো, আর টোটাল যে এই ফ্ল্যাটের সাইজটা হচ্ছে 1345 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস মোটামুটি। আর এখানে কিন্তু আপনার ড্রয়িংয়ের সাথে একটি বারান্দা আছে, বারান্দার সাইজটা অলমোস্ট 8 ফিট বাই 4 ফিটের মতো হবে বা 3.5 ফিট। আর এটার সামনে কিন্তু পুরো ফ্রন্ট সাইড, এখানে আশেপাশে কোনো বিল্ডিং নেই। সো আর এই ফ্ল্যাটের তিনও পাশে কোনো বিল্ডিং নেই, সো চারপাশ দিয়ে আপনি কিন্তু বাতাস পেয়ে যাবেন। আর এখানে চাইলে আপনি আপনার মতো নিজের মতো টাইলস করে নিতে পারবেন, বা ফ্ল্যাট যে ডেভেলপার আছে ওরা যে টাইলস দিবে ওটাও আপনি লাগিয়ে নিতে পারেন। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আপনাকে এটা তারা হ্যান্ড ওভার করে দিবে। সো এই হচ্ছে টোটাল ভিতরের অবস্থা। আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ। এটা কিচেন, কিচেনে হচ্ছে মোটামুটি এটাও দেখতে পাচ্ছেন যে যে জানালা আছে চারপাশে খোলা আছে, আর এটারও সাইজ মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজ। আর এর উপর ক্যাবিনেটের ব্যবস্থা আছে, আপনি চাইলে নিজের মতো করে ক্যাবিনেট করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, কমন বাথরুম হচ্ছে মোটামুটি সাইজ 5 ফিট বা 4 ফিটের মতো হবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এগুলো টোটালি খালি আছে, টোটাল টাইলস বা দরজা যাই আছে সব কিছু তারা নতুন করে দেবে। সো এটাতে প্রবলেম নেই, আর এখানে মোটামুটি আপনি জিনিসপত্র রাখতে পারবেন স্টোর হিসাবে। আর এটার পাশে আরেকটি বেডরুম, এই বেডরুমটি হচ্ছে আপনার মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, আর দুই পাশে দেখতে পাচ্ছেন পুরো খালি। সো এখানে আলো বাতাসে তেমন আপনাদের একটা প্রবলেম হবে না। আর এটার সাইজটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজের বেডরুম, পুরো স্কোয়ার সাইজের। সো এখানে আপনার জিনিসপত্র খুব সহজে খুব সুন্দরভাবে রাখতে পারবেন। দেন আরেকটি রুম, এটার আর এটার সাইজ মোটামুটি সেম। আর ওখানে মোটামুটি আপনি একটা আলমারি ক্যাবিনেট হিসেবে করে রাখতে পারবেন।
সো এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। প্লাস এখানেও কিন্তু আপনি উপরে কিছু আপনার নিজস্ব কিছু রাখতে পারবেন বা কোনো ডেকোরেশন করতে পারবেন। সো এটা বর্তমানে পুরো বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে আর এক দুই বছর আগে। সো এটা এই ফ্ল্যাটটাকে স্টোর হিসেবে ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে মালিকের প্রায় 5 থেকে 6টি ফ্ল্যাট আছে। সো এখানে আপনার এই জন্য এখানে এই অবস্থা, বাট এগুলো যখন আপনি নেবেন তখন এগুলো কিন্তু সব ক্লিন করে নতুন করে আপনাকে দেওয়া হবে। সো এটা হচ্ছে আপনার মাস্টার বেড, এটাও মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেড। এটার সাথে একটা বিশাল জানালা আছে, সামনের ফ্রন্ট সেট খালি। আর এটা যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এটাও একটা বড় সাইজের বাথরুম, দেখেন ফুললি বড় সাইজের একটি বাথরুম। আর এর উপরও আপনার জিনিসপত্র রাখার জন্য স্টোর রুম আছে, স্টোর পকেট আর কি যেটাই বলে। সো এই হচ্ছে এটার বাথরুম। আর এখানে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বারান্দা আছে। সো 1345 স্কোয়ার মিটারের মধ্যে মোটামুটি সিম্পল উইথে খুবই সুন্দর সাইজের একটি ফ্ল্যাট এটি। সো যাদের এরকম বাজেট আছে তারা এটা নিয়ে নিতে পারেন। এই ফ্ল্যাটে অলরেডি বিদ্যুৎ, গ্যাস, পানি, তারপরে হচ্ছে যে লিফ্ট, জেনারেটর সব কিছু দেওয়া আছে। সো এটা নিয়ে আপনাদের আর দেরি করতে হবে না। অনেক ফ্ল্যাট আছে যে ফ্ল্যাট কেনার পরে হয়তো বা লিফ্ট আসে না, লিফ্টের জন্য 6 মাস ওয়েট করতে হয়। সো এই ধরনের কোনো প্রবলেম এই ফ্ল্যাটে নেই। আর এই ফ্ল্যাটের সব থেকে বেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার যে তিতাসের যে গ্যাস, এই গ্যাস লাইনটা আছে। সো এটার কারণে হয়তো বা আপনাদের খরচটাও বেঁচে যাবে, কারণ আর এলপিজি গ্যাসের যে ঝামেলাটা এটাও থাকবে না। সো অরিজিনাল গ্যাস কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর আরেকটা বেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটার পাশে হচ্ছে পানির পাম্প, সেক্ষেত্রে কিন্তু আপনার পানির যে ঢাকা সিটিতে যে গরম আস্তে আস্তে প্রবলেম হওয়ার কথা, সেই প্রবলেমটা কিন্তু আপনারা এখানে ফেস করবেন না। সো এখন আসে এটার প্রাইস এবং কিছু কী ফিচার যেটার কারণে হয়তো বা এই ফ্ল্যাটটা আপনাদের জন্য বেস্ট হবে। সো এটার সামনে যে রোডটা সেটা হচ্ছে 16 ফিটের একটি রোড। সো এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি রোড। আর পাশে যে বাড়িটা আছে সেটা এখনও বিল্ডিং হয়নি, সো বিল্ডিং হলে এটা আরও 4 ফিট ছেড়ে দেবে, তো 20 ফিটের মতো একটা রোড হয়ে যাবে। প্লাস এটা হচ্ছে আপনার আদাবর যে থানা, প্লাস ধরেন আপনার শ্যামলি, শ্যামলি থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের আসতে লাগে এখানে। প্লাস ঢাকা হোজিন, ঢাকা হোজিন মোটামুটি আমাদের এই আদাবর এরিয়ার মধ্যে সব থেকে আবাসিক এলাকার মধ্যে অন্যতম। এখানে কোনো নিরিবিলি অবস্থান, কোনো ঝায়ঝামেলা নেই, আর পরিবেশও খুবই সুন্দর। প্লাস আপনার স্বপ্ন যে আউটলেট, বাজার করার যা ঝামেলা, এটা কিন্তু এই ঢাকা হোজিনের রোডের ঠিক মাথায় আছে, যেটা আপনাদের এই বাসা থেকে অথবা 4 থেকে 5 মিনিটের পথ হেঁটে যেতে। প্লাস আপনাদের যদি ব্যাংক লাগে, রিং রোডে অনেক ব্যাংক আছে, স্কুল লাগবে, স্কুলও আছে। তারপর যদি হসপিটাল লাগে, সেন্ট্রাল হসপিটাল, এখান থেকে আপনার 5 থেকে 7 মিনিটের পথ। তারপরে যে শপিং মল, জাপানগান সিটি আছে, শ্যামলি স্কোয়ার আছে। সো এখানে যে যার নাগরিক যে সব সুযোগ সুবিধা লাগবে সব কিছু কিন্তু এটার 10 থেকে 15 মিনিট ডিস্টেন্সে অবস্থান আছে। সো এই কারণে মোটামুটি আপনার এই ফ্ল্যাটটা নিয়ে নিতে পারেন। আর সব থেকে যেটা আরেকটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এটার অনগোয়িং মোটামুটি সব কিছু কমপ্লিট আছে, আর হয়তো একদিন মাস লাগবে কমপ্লিট হতে। সো এটা আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন, প্লাস ডেভেলপার যেভাবে দেওয়া আছে ওটাও করে নিতে পারেন। সো এখন আসি মূলত এটার প্রাইস। এটার প্রাইসটা হচ্ছে আপনার চাও হচ্ছে 51 লাখ টাকা যদি আপনার টোটালে তারা কমপ্লিট করে দেয়। আর যদি আপনি চান্সেস না, আমি এটা আমি নিজের মতো কমপ্লিট করে নিব, তো সেক্ষেত্রে এটা 46 লাখ টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন। আর এটার সাথে কোনো আপনার পার্কিংয়ের সুবিধা নাই। আর টপ ফ্লোর যেটা, এটা জলসাদ দেওয়া আছে। সো এখানে কোনো ওই রকমের গরমেরও আপনাদের কোনো যে অসুবিধাটা হবে, এই অসুবিধাটাও আশা করি এখান থেকে হবে না। আর এখন আসি যে এই ফ্লোরে আরও এই অ্যাপার্টমেন্টে আরও এই বিল্ডিংয়ে আরও 2টি ফ্ল্যাট আরও একসাথে বিক্রি হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে 2তলায়, একটা হচ্ছে 4তলায়। সো 2তলার যে ফ্ল্যাটটি, এটার দাম চা হচ্ছে পার্কিং ইনক্লুডিং সব সহ ওটা রেডি আছে 65 লাখ টাকা দাম চা হচ্ছে। আর 4তলা যেটা, সেটার দাম চা হচ্ছে 63 লাখ টাকা। এটা একবার এভরিথিং কমপ্লিট আছে পার্কিং সহ। সো মোটামুটি এখানে 3টি ফ্ল্যাট বিক্রি হবে। সো আপনাদের যেটা মন চায় সেটা নিয়ে নিতে পারেন। সো আমি যেটা সাজেস্ট করবো টপ ফ্লোরের এটা, কারণ হচ্ছে এটা আপনার মন মতো আপনার ডিজাইন করে নিতে পারবেন। আর দামটা মোটামুটি ওখান থেকে প্রায় 15 লাখ টাকার মতো আপনার কিন্তু কমে এখানে পেয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় যে যাদের এরকম বাজেট আছে এখানে এসে এই ফ্ল্যাটটি দেখতে পারেন। আর অ্যাটলিস্ট যাদের ইচ্ছা আছে নেওয়ার দেখে যেতে পারেন, দেখে যদি ভালো লাগে পরে রিভিউ নিলেন, আর যদি না ভালো লাগে নিলেন না। সো আমি মনে করি যে আপনাদের জন্য আশা করি এই ফ্ল্যাটটি ভালো হবে। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।